সালামু আলাইকুম সম্মানিত দেশ বিদেশের আমার এই চ্যানেলে যারা দেখতেছেন সবাইকে স্বাগতম। আমি আজকে একটা নতুন ঔষধি গাছ ফলের সম্পর্কে আপনাদেরকে বলবো। এই দেখতেছেন এই ফলটির নাম হচ্ছে ননি ফল। এটা ননি ফল নামে পরিচিত। আপনারা দেখেন এটি বারো মাস গাছে ফল হয়। এই যে একটা বড় গাছ, এগুলা অনেক গাছ আমরা হারভেস্ট আমরা পেরে ফেলেছি পারছি। এই যে দেখেন, এই যে ছোট ফল, বড় ফল, মিডিয়াম ফল, এই দেখেন আপনারা বড় ফল ছোট ফল প্রত্যেকটা গাছে এই যে ফুল আসতেছে, ফল আসতেছে, বারো মাস এই গাছে ফল আসে। এখন বলবেন এই যে এই ফলের কার্যকারী কি? আপনারা আমার মুখের কথা না, আপনারা নেটে সার্চ দিবেন, গুগলে গিয়ে বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি যে কোনো ভাষায় ননি ফলের কার্যকারিতা দিয়ে সার্চ দিলে আপনারা সব ভাষায় চলে আসবে। এটি ২০-২৫টি রোগের উপকারী, বিশেষ করে মেয়েদের স্তন ক্যান্সার, চুলকানি, হাটে ব্যথা, বিভিন্ন কোমরে ব্যথা, হাঁটুত ব্যথা, হাড়ের সমস্যা, বিভিন্ন ধরনের ঔষধি গুণ সম্পর্কে আল্লাপাক আমাদেরকে একটি নিয়ামত হিসেবে এই গাছটি দিয়েছে। দেখেন এই যে ক্যান্সারের মতো গোটা 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 ক্যান্সারের কোষের মতো গোটা গোটা এই গাছটি। এই ফলটা যদি আপনি সকালে একটা ফল সকালে অর্ধেক বিকালে অর্ধেক খান, বেশি না এক সপ্তাহ খাইলে আপনার শরীরের ইয়েটা বুঝতে পারবেন কিভাবে এটার উপকারী। হ্যাঁ, সপ্তাহ দশ দিন যদি খাইতে পারেন তাইলে এটা উপকারিতা আসবে। আমরা অযথা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাই, ওষুধ খাই, কেমিক্যাল জাতীয় খাইয়া আমাদের শরীরটাকে একবারে ধ্বংস করে ফেলেছি। আপনারা এই গাছটা একটা গাছ লাগাইতে পারেন। গাছ লাগাইলে আপনাদের এই মানে বাসায় নিয়ে বারো মাস যেহেতু ফল হয়, একটা ফল আপনারা পেরে খেতে পারবেন। এই দেখেন অনেক ফল, প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডালে ফল আছে, প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডালে এই ফল আছে আমাদের। এই দেখেন ছোট বড় মাঝারি, এই যে হলুদ, এই যে এরকম এরকম সাইজের যদি ফল হয় তাহলে আপনার ঘরে পারবেন। এটা ঘরে না পারলে আবার ইয়ে হয় না, নরম হয় না। এটা মোটামুটি পরিপক্ক হয়ে গেছে, নরম হইলে হাত দিয়ে চিপাইয়া রস বার করে আপনারা খাইতে পারেন। এটা আপনার আমার মুখের কথা আমি বারবার বলতেছি, নেটে সার্চ দিবেন, ননি ফলের গুণাগুণ সম্পর্কে বুঝবেন কিভাবে এটা এটা এই গাছটা আমি পাইছি আমার এক ভাই লন্ডন আমেরিকা থেকে প্রায় গত দশ বছর আগে আমাকে কয়েকটা বীজ দিয়েছিল, সেই বীজ থেকে আমি এইটা মানে গাছ উৎপাদন করতেছি। মাদা গাছ অনেকগুলো আমার সেল হয়ে গেছে, একটা গাছ আমি ১ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করছি।